সুপ্রিম কোর্টে তুলকালাম কাণ্ড। সুপ্রিম কোর্টে ফেঁসে গেলেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি। ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলায় অবৈধভাবে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে কলকাতা হাইকোর্টের এক মহিলা বিচারপতি এবং তার স্বামীর বিরুদ্ধে। পেশায় তিনিও আইনজীবী, 64 বছরের এক বিধবা এবং তার মেয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আইনি সংক্রান্ত বিষয় খবরাখবর পরিবেশনকারী সংবাদ মাধ্যমে বার অ্যান্ড বেঞ্চে প্রকাশিত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে সিআইডিকে ভয় ডরহীনভাবে তদন্ত চালিয়ে যাওয়ার কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এলবিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি কোনো প্রভাব খাটানোর চেষ্টা হলে সেটাও শীর্ষ আদালতকে জানানোর কথা বলা হয়েছে। তদন্ত শেষ করে ডিসেম্বরের মধ্যে মুখবন্ধ খামে তথ্য পেশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদি কোনোরকমভাবে প্রভাব খাটান ওই বিচারপতি এবং তার স্বামী, তাহলে সেক্ষেত্রে ওই বিচারপতিকে সাসপেন্ড করবে সুপ্রিম কোর্ট। এবং আরও বলা হয়েছে, যদি তার স্বামী অর্থাৎ আইনজীবী, কলকাতা হাইকোর্টের আইনজীবী যদি প্রভাব খাটানোর চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে উনার লাইসেন্সও বাতিল করে দেবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী একটি জমি সংক্রান্ত বিষয় ওই বিধবার সঙ্গে তার কয়েকজন আত্মীয়র বিরোধ শুরু হয়। মামলা গড়ায় আদালতে। আবেদনকারী সুপ্রিম কোর্টে জানিয়েছেন, পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করার জন্য বাপের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন দাদা এবং অন্যান্য আত্মীয়। সুপ্রিম কোর্টে ওই বিধবার আইনজীবী জানিয়েছেন, তার মক্কেলকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে, এমনকি বৃদ্ধাকে যে মারধর করা হয়েছে তার প্রমাণ রয়েছে সিসিটিভিতে। এর পরিপ্রেক্ষিতেই ওই বৃদ্ধা আত্মীয়দের বিরুদ্ধে 2টি ফৌজদারি অভিযোগ করেন। বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী বিবাদী পক্ষের আইনজীবী তদন্তকারীদের ওপর বেআইনিভাবে প্রভাব খাটান বলে অভিযোগ করেন বিধবা। অভিযোগ, 2টি মামলার তদন্ত যাতে বাধাপ্রাপ্ত হয় তার সব রকম চেষ্টা করেছেন কলকাতা হাইকোর্টের মহিলা বিচারপতির স্বামী। ফলস্বরূপ ওই 2টি মামলার তদন্ত প্রক্রিয়ায় বাধাপ্রাপ্ত হয়েছে। শুধু তাই নয়, বিচারপতির বিরুদ্ধেও অভিযোগ করেছেন মামলাকারীরা। সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী আবেদনকারীরা তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তারা আর্জি জানান আইনজীবী কিংবা তার বিচারপতির স্ত্রীর প্রভাব ছাড়াই 2টি ফৌজদারি অভিযোগের যাতে সঠিকভাবে তদন্ত হয় তার নির্দেশ দিক শীর্ষ আদালত। অবশেষে সেই রকমই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।